টিয়া আর জল্পনাকে নিয়ে ভিডিও করেছিলাম, অনেকেই বলেছে দিদি আপনি একটু জল্পনাকে বোঝান বা আপনি একটু টিয়াকে বোঝান। আমি আগেও বলেছি, কালকে ভিডিওতে বলেছি যে যেই গেমটা ঢঙ্গি বউ আর ঝুমকির সাথে হয়েছে, জল্পনা তোমাকে বলবো, ঝুমকিকে আমি একসময় বোঝাতে পারিনি, তোমাকে আমি বলবো ওই ধরনের ভিডিওগুলির কোনো উত্তর তুমি দেবে না, না তো ভিডিও করে, না তো কমেন্টে, না কিছু করে, কোনো অবস্থাতে জল্পনা তুমি কোনো উত্তর দেবে না। নালে যেভাবে ঝুমকিকে ওরা শেষ করে দিয়েছে, সেই দলটাই কিন্তু বেরিয়ে এসেছে মিলনের নাম করে, দুজনের মধ্যে ভেঙে চুড়ে একটা পরিবারকে ভাঙার মধ্যে কিন্তু ওই দলটার মজা। ওরা ঠিক যেই গেমটা ঝুমকি আর ঢুঙ্গি বউর সাথে করেছে তোমাদের সাথে করতে চাইছে। প্লিজ বি ওয়্যার টিয়া আর জল্পনা। অনেকে আমাকে বলেছে যে জল্পনার নাকি চ্যানেলটা আগে ছিল, তারপর নাকি টিয়া ভাইরাল হয়ে গেছে, তারপর টিয়াকে জল্পনা নাকি টিয়াকে প্রমোট করেছিল, কিন্তু আমি যেটা অ্যাবাউটকে দেখেছি, টিয়ার মেইল আইডি এবং ভিডিও আগে এসেছিল 2020-এ, আর জল্পনা এসেছিল 2021-এ প্রেজেন্ট চ্যানেলের কথা আমি বলছি। তাই সেখানে প্রিয়া একটু হলো সিনিয়রের, একটু হলো সিনিয়র। আর রইল বাকি জল্পনার গ্রোথ, আমি আগেও বলেছি এখনো বলেছি 3rd সেপ্টেম্বর থেকে 6K ছিল, তারপর যে আসলো ধীরে 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 24 সেপ্টেম্বরের মধ্যে ওর মোটামুটি 10K হয়ে গেছিল, যখন কিনা সে টিয়ার কাছে এসেছিল। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম। এবার আমি আবার বলবো, ওই ফাঁদে তোমরা পা দিও না জল্পনা। তুমি কালকে একটা কথা, তোমার কালকে আমার একটা বলা হয়নি যে স্যালারি নিতে, তুমি বলেছো তোমার বরের স্যালারি কত হয় না হয় তুমি জানো না, তুমি তোমার বর আসলে টাকা গুছিয়ে রাখতে পারো না, টাকা শেষ হয়ে যায়। এটা সব চাকরিরত জীবনেই হয়, মাসের শেষে চাকরিরতদের সংসারে কিন্তু টানাটানি থাকে। আমি এটা অনেকের বাড়িতে দেখেছি, অনেকের ঘরে শুনেছি, মাসের শেষ তো এখন আর কিছু করতে পারছি না, মাসের শেষ তো মাসের শেষ আর মাসের আগ বলে একটা মধ্যবিত্তদের সংসারে এটা থাকে। সেখানে তোমার স্বামী ক্ষেত্রে এসে থাকে, এটা কিছু ভুল না। আর রইল বাকি, তুমি যেটা বলছো যে আমার তো হাত ফাঁকা থাকে না, আমি তো টুকটাক টুকটাক করি, হ্যাঁ তুমি তো বিউটিশিয়ানের কোর্স জানো, কিছু জানো, তো এই কথাটা কিন্তু ঝুমকির ক্ষেত্রে বলা হয়েছিল, ঝুমকিকে বলা হয়েছিল। ও লক্ষ্মী, ঝুমকি নিজেই ভিডিওতে বলেছিল, তোমার মতো বলে ফেলেছিল, জানো তো আমি টাকা এবার রাখতে পারি না, আমার মাসে 15-16 তারিখ হলেই টাকা শেষ হয়ে যায়। এটা বলার পর কিন্তু ঝুমকিকে নিয়ে প্রচুর নোংরা নোংরা ভিডিও নেমেছে, ও লক্ষ্মী বৌরাই হয় ঘরের লক্ষ্মী, তুই টাকা রাখতে পারিস না, সেরকম। তো এইসব কথাবার্তায় কান তুমিও দেবে না আর তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবে না, এটা শুধু তোমাদের পরিবারের না, সরকারি চাকরিরত আমি অনেককে দেখেছি। আমি মনে আছে আমার বাপের বাড়িতে ভালো থাকতো কাকিমুনি, একবার আমাকে বলছিল, বলছিল একবার যে অর্পিতা এমন আজকে মাসের 25 তারিখ আমার কাছে মাত্র এত টাকা আছে, আমি অবাক, কারণ আমি তো সব জিনিসটা বুঝতাম না, তখন আমি কলেজে পড়তাম, আর যেহেতু আমার বাবা মা দুজনেই অফিসার র্যাঙ্কে ছিলেন, তো আমি সেটা বুঝতে পারতাম না মাসের শেষ কাকে বলে আর মাসের আগ কাকে বলে, প্লাস আমি তো সংসারীও ছিলাম না, তো কলেজ স্টুডেন্ট ছিলাম, আর এগুলি আমরা বুঝিনি। তো সেই ভাড়াটা কাকে আমি বলেছিল, আমি মনে ভাবলাম মা এত কম টাকা এতদিন যাবে, এটা আমার তখনও এখনও মনে আছে, এই ফিলিংসটা আমার ছিল, আজকে মাসের 25 তারিখ আমার কাছে মাত্র এত টাকা আছে। এটা দিয়ে আমাকে 31 ওদের স্যালারি হয় না, 1 তারিখ ওদের স্যালারি তো কাকুর, তো সেই 1 তারিখে ফোন চালাতে লাগবে, এনি হাও আমাকে এই টাকা দিয়ে ফোনটা চালাতে লাগবে। তো এটা শুধু তোমার ক্ষেত্রে না জল্পনা, এটা সবার ক্ষেত্রে হয়, তুমি ভুল করে এই কথাগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে না। আর কালকে অনেকে বলছে দিদি আপনি কি বায়াস্ট, আপনি কেন জল্পনার পাশে দাঁড়াচ্ছেন না, আপনি ঝুমকির পাশে দাঁড়িয়েছিলেন। দেখুন আমি টিয়াকেও ভালোবাসি, আমি জল্পনাকেও ভালোবাসি, হ্যাঁ দুজনকে ভালোবাসি, আমার মনে হয় দুজনই ওরা ম্যাচিউর শান্ত টাইপের, আর ওরা অতটা নোংরা ক্যাচাল করবে না, শাশুড়ি শ্বশুর ওদের কাছে বার্ডেন না, না টিয়ার কাছে বার্ডেন, না জল্পনার কাছে বার্ডেন। আর এর থেকেও বড় কথা, জল্পনার যে হাজবেন্ড সে মাতৃ পিতৃ ভক্ত, পরিবার ভক্ত, জল্পনা চাইলেও সেই স্বামীকে মা বাবার থেকে ছড়িয়ে আনতে পারবে না। আর ওদের কাছে ওদের মা বাবা, আমার মনে হয় না জল্পনার বাবা বরের কাছে মা বাবা কখনো জীবনে বার্ডেন হবে। আর রইল বাকি, তুমি আয়ুষকে ভালোবাসো কিনা জল্পনা, আমি জানি তুমি ভালোবাসো, তুমিই বলেছো না ভিডিওতে যে তুমি আয়ুষকে নিজের বুকের দুধ খাইয়েছিলে, কারণ টিয়ার সেরকম দুধ হতো না। কটা জেঠিমনির এত বড় বুক থাকে, এত বড় মম থাকে যে সে তার দেওরের ছেলেকে নিজের দুধ খাইয়ে বড় করে, সেখানে তুমি কোথাও না কোথাও আয়ুষের জীবনে ধাত্রী মা বলতে পারবো, জেঠিমা ছাড়াও তুমি মা। তাহলে তুমি তোমার ভালোবাসার পরিচয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিতে যাবে না। সবচেয়ে বড় উপায় হচ্ছে এদেরকে ইগনোর, অ্যাভয়েড। আমি টিয়াকে বলবো, টিয়া প্লিজ এই ভুল পথে পাড়া দিও না, যে এই ভুল পথে ঝুমকি ঢঙ্গে গেছে, ঢঙ্গি বউ জ্ঞানী বুঝে গেছে আর ঝুমকি ওর বোকামের জন্য গেছে, এরা কিন্তু এইভাবে বসে আছে শিয়ালের দল হুক্কা হুয়া করার জন্য। প্লিজ টিয়া দূরে থাকো, নিজেদেরকে ভালো রাখো, সুস্থ রাখার চেষ্টা করো। অনেক কিছু বলার ছিল, আমি অনেকগুলি পয়েন্ট ভাবছিলাম বলবো, কিন্তু আমার কাছে সময়টা কম, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হচ্ছে। তাও বলবো এইগুলি, এই ভুলগুলি করো না। আর রইল বাকি ভিউয়ার্স, দিদি ভাই তুমি কার হয়ে বলবে, আমি চাইবো না কোনো আরেকটা সংসার ঠিক ভাঙ্গনের মুখে পড়ুক, যেভাবে ঢঙ্গি বউ আর ঝুমকিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, ওদের মিলটাকে
ভেঙে চুরমার করে দিয়েছে। এটা পারবে না এখানে, কারণ জল্পনার বর ফ্যামিলি ইউনিটিটা ভালোবাসে, আর টিয়াও অত নোংরামি গেম খেলবে না, কারণ ওদের মধ্যে হিংসামির কোনো কারণ নেই। টিয়া যদি বড় ইউটিউবার হতে হয়ে থাকে, জল্পনার বর চাকরি করে, দুজনই মায়ের সুখ পেয়েছে, দুজনই দুটো একটা ছেলে আছে, তাই ওদের মধ্যে অতটা জেলাসি হবে না। কারণ একটা সময় টিয়ার বর যখন কিছু করতো না বা টিয়া যখন কিছু করতো না, তখন কিন্তু জল্পনার বরই কোথাও না কোথাও টিয়া এবং টিয়ার বরকে দেখেছে, এবং গার্জিয়ান হিসেবে কিন্তু এখনো ভাসুরকেই ওদের মানতে লেগেছে। একটা সময় ছিল, এখন নো ডাউট টিয়া একটু হাই প্রোফাইল হয়ে গেছে, এটা যেটা আমি দেখেছি জল্পনা মিডিয়াতে বলেছে যে এটা এটা না করো না, কারণ ভাসুর হিসেবে জ্ঞান দিত, সেটা হয়তো টিয়ার পছন্দ হতো না, ভাল লাগতো না। বাট দিনের শেষে টিয়াও কিন্তু তার ভাসুরকে শুনবে, কারণ কি না, অভি তার ভাইকে ভালোবাসে। কোথাও না কোথাও একটা দুই ভাইয়ের মধ্যে মিলটা আছে, যখন দুই ভাইয়ের মধ্যে মিল থাকে আমরা বউরা চাইলেও কিছু করতে পারি না। টিল দেন, গুড বাই।